আরজিকর কাণ্ডে দ্রুত ন্যায় বিচারের দাবিতে এবং রাজ্যের স্বাস্থ্য শিক্ষা সহ সমস্ত ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। মঙ্গলবার শিয়ালদা স্টেশন থেকে প্রতিবাদী মিছিলটি করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। মিছিলটি শিয়ালদা থেকে শুরু হয়ে শ্যামবাজার মোড়ে গিয়ে শেষ হয় বলে জানা গিয়েছে। এদিনের এই মিছিল থেকে আন্দোলনকারীরা রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। মিছিলে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ অন্যান্য কর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়েল। তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, এরকম মহিলা মুখ্যমন্ত্রী থাকবে ততদিন আমাদের এই রাজ্যে বিচার সঠিক হবে না। কারণ আপনারা জানেন যে কামরুলের মামলায় দীর্ঘ 11 বছর হয়ে গেছে, এখনও কিন্তু বিচার পাইনি। এবং প্রত্যেকটা ধর্ষণের মামলাকে উনি যেভাবে তথ্যপ্রমাণ লোপ করার চেষ্টা করেন, সেখানে বিচার কতটুকু পাবো আমরা জানি না। কারণ এই বিনীত কোয়েলের দিয়ে যেভাবে কামদুনের মামলায় তথ্যপ্রমাণ লুট করেছিল, তার ভিত্তিতে কিন্তু দোষীরা আজকে বেকসুর খালাস হয়ে গেছে। এবং এই বিনীত কোয়েলে কিন্তু আরজিকর মামলারও তদন্ত করেছেন এবং দেখেছে যেভাবে ওখানে তথ্যপ্রমাণ লুট হয়েছে, জানি না আমরা কতটুকু সঠিক বিচার পাবো। আমরা চাই তো সঠিক বিচার হোক এবং যে নির্যাতিত আজকের আমাদের ছেড়ে চলে গেছে, সে যেন সঠিক বিচার পায়, তার আত্মাটুকু যেন শান্তি পায়, এটাই আমাদের দাবি। আজকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে দীর্ঘদিন ধরে হচ্ছে দুর্নীতি চলেছে, সেই ভাগটা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পায়নি, স্বাস্থ্যমন্ত্রী পায়নি? তাহলে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তাকে অ্যারেস্ট করা হোক। দাবি তো এখানে একটাই, সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতি চলছে, যেখানে এই রাজ্য সরকার বিগত প্রায় 13 বছর ধরে ধর্ষক এবং খুনিদেরকে যেভাবে আড়াল করে যাওয়ার কাজ করছে, সেই ব্যবস্থার বদল করতে হবে। এবং তার সাথে আমরা খুব স্পেসিফিকভাবে বলছি যে যেভাবে স্বাস্থ্য ডিপার্টমেন্টে র্যাকেট রাজ চলছে, পুলিশ ডিপার্টমেন্ট যেভাবে আরজিকরের ঘটনার মানে যাদের দোষীরা ধরা না পড়ে তার জন্য সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা দাবি করছি যে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ। কর্মসূচি আমাদের যে দাবিগুলো রয়েছে, 6 লক্ষ শূন্যপদ পূরণ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং আমাদের যে মজুরি, এইগুলোকে আমরা মনে করছি যে রাজ্যে যে ধর্ষণকাণ্ড চলছে এই অধিকারগুলো ধর্ষণ করছে রাজ্য সরকার, ধর্ষিত হচ্ছে। এর বিরুদ্ধে এই যে আজকে সারা রাজ্যের মানুষ যে জেগেছে, তার সূত্র ধরেই সংগ্রামী যৌথ মঞ্চ গত 2 বছর ধরে এই আন্দোলনের সূচনা করেছিল। এবং আমরা আজকে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছচ্ছি, যে রাজ্যের মানুষ আমরা 2 বছর ধরে যে কথা বলে যাচ্ছি তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের চোর ডাকাত, ডাকাতের সর্দার এই সমস্ত অভিধায় ভূষিত করেছে। কিন্তু এই আন্দোলনের মুখে আজকে মুখ্যমন্ত্রী দিশাহারা হয়ে গেছেন। উনি নানাভাবে চেষ্টা করছেন এই আন্দোলন দমন করার, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত আন্দোলনে যেমন ছিল, এই আন্দোলনেও আছে।